পোষ্য প্রাণীকে হারিয়ে অঝোরে কাঁদছেন শ্রীমতী মণ্ডল। গরু হারানোর শোকে বিহ্বল তিনি। নিজ হাতে গরুগুলোর যত্ন নেয়া শ্রীমতীর স্বপ্ন ছিল বিক্রি করে বসত ভিটার ছাপটা ঘরগুলো ভেঙে পাকা ঘর তুলবেন, কিন্তু তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। গত 3 এপ্রিল থেকে 6 তারিখ পর্যন্ত তার 4টি গরুই একে একে মারা যায়। তার 4টি গরুর বাজার মূল্য 6 লাখ টাকা। গরু খাচ্ছে না, দেখ ডাক্তার ডেকে নিয়ে এলাম, ডাক্তার তো কোনো সমাধান করতে পারল না। শুধু শ্রীমতী নয়, মাগুরার সদর উপজেলার বাসকোঠা গ্রামের আশপাশের কয়েকটি বাড়ির গরুও একই দশা। খামারি কার্তিক চন্দ্র মণ্ডলের 8টি গরুর মধ্যে মারা গেছে 1টি, বাকি গরুগুলোও অসুস্থ। সেগুলো নিয়ে চিন্তার ভাজ কার্তিকের কপালে। এছাড়া গ্রামের অন্তত 15টি গরু অসুস্থ, অথচ গরুগুলোর মৃত্যু কিংবা অসুস্থতার কারণ এখনো জানা যায়নি। এতে আতঙ্কিত অন্য খামারি ও গরুর মালিক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আগে বলেছে ফুড পয়জন, তারপরে এখন বলতেছে করোনা ভাইরাস। এই ভাইরাসের জন্যই এখনও আমার 3টে গরু মারা গেছে, আরও 2টো গরু অসুস্থ অবস্থায় এখনও আছে। এক বাড়িতে 3টে গরু মারা গেছে, আর এক বাড়িতে আর একটা মারা গেছে, আর এক বাড়িতে আরও 2টো গরু, এরকমের একটা অবস্থা হয়ে রয়েছে। ভয় পাচ্ছি যে এই রোগগুলো আমাদের আশেপাশের গ্রামে যদি যায়, এখন আমি বাড়ি যাব চিন্তা করতেছি, বাড়ি কি করব, কারে কি বলবো। মিনিমাম 5 লাখ টাকার একটা ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি পোষানোর মতো আর কোনো পথ নাই আমাদের। আমি এখনো প্রতিবাদতে জেনে যাওয়ার এগুলো আমার থাকবে না। ডাক্তারের সামনে গরু হঠাৎ চিত হয়ে গেল, তারপর জল দেওয়ার গরু ফিটাতে পারিনি, ওই টান উঠে ওই অবস্থায় নিঃশ্বাস নিতে পারতেছে না, মারা গেল। স্থানীয় পশু চিকিৎসকের ধারণা, নেপিয়ার ঘাস খাওয়ানোর ফলে নাইট্রেট পয়জনিং হওয়ায় গরুগুলোর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে জেলা প্রাণী সম্পদের মাধ্যমে ঘাসগুলো পরীক্ষা করা প্রয়োজন। তারা জমি থেকে নেপিয়ার ঘাস এবং মুসুরি ভুসি খাওয়াচ্ছিল, এতে ধারণা করা হয় যে নেপিয়ার ঘাস থেকে নাইট্রেট পয়জনিং হতে পারে। বাসকোঠা গ্রামের প্রায় 200 পরিবার গরু পালনের সঙ্গে সম্পৃক্ত। সময় সংবাদ, মাগুরা।